আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছো তোমরা আশা করি অনেক ভালো আছো আমি ওমান আলির রহমত অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ তো আজকে আমি তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম নতুন আরেকটি ভিডিওতে আর আজকের এই ভিডিওটা হচ্ছে ক্লাইমেট চেঞ্জ প্যারাগ্রাফ যেটি অত্যন্ত সহজ ভাষায় তোমাদের মাঝে আজকে প্রেজেন্টেশন করতে চলেছি তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত করে রিনিউ করো যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করা তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর যারা করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের রাইটিং পার্টগুলো আমি সবসময় চেষ্টা করি যে অত্যন্ত সহজ ভাষায় প্রেজেন্টেশন করার জন্য যাতে ভিডিও দেখা মাত্রই ওইটা তোমাদের আয়ত্ত হয়ে যায় তো এইটার জন্য আজকে বরাবর মতো হাজির হয়েছি ক্লাইমেট চেঞ্জ প্যারাগ্রাফ নিয়ে যেটা তোমরা যদি এইচএসসি পরীক্ষার্থী হয়ে থাকো তাহলে খুবই ইম্পর্টেন্ট একটা প্যারাগ্রাফ তোমার জন্য এছাড়া যারা ডিগ্রি অনার্সের রয়েছে তাদের জন্য ইম্পর্টেন্ট হ্যাঁ এসএসসি যারা আছো তাদের জন্য ক্লাইমেট চেঞ্জ এতটা ইম্পর্টেন্ট না ঠিক আছে যারা এসএসসি আছো তারা এই ভিডিওটাকে যদি তুমি স্কিপ করে যাও তাহলে সেটাও তুমি করতে পারো হ্যাঁ আর যদি মনে হয় না এটা তোমার পড়া উচিত তাহলে সেক্ষেত্রে তুমি এটা পড়তে পারো নো প্রবলেম ওকে তো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নাই দ্রুত সাবস্ক্রাইব করে দাও আমাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে রাফিয়া রাফি এডুকেশন একই নামে আমাদের একটি পেজ রয়েছে হ্যাঁ সেই পেজের নাম হচ্ছে রাফিয়া রাফি এডুকেশন তুমি ফেসবুকে গেলে সেই পেজটা অনেক এসে খুব খুঁজে পাবে এই নামটা সার্চ করার মাধ্যমে রাফিয়া রাফি এডুকেশন ওকে তো দেখো ক্লাইমেট চেঞ্জ প্যারাগ্রাফ ক্লাইমেট চেঞ্জ প্যারাগ্রাফটা সবচেয়ে সহজ ভাষায় আমি তোমাদের মাঝে প্রেজেন্টেশন করতে যাচ্ছি ওকে ওকে দেখো ক্লাইমেট চেঞ্জ মানে হচ্ছে জলবায়ু পরিবর্তন ওকে তো দেখো এখানে প্রথমত তোমার টপিক সেন্টেন্স লিখতে হবে যে ক্লাইমেট মিনস অর্থাৎ জলবায়ু বলতে বোঝায় থার্টি টু ফর্টি ইয়ার্স অ্যাভারেস্ট ওয়েদার অর্থাৎ তিরিশ থেকে চল্লিশ বছরের গড় আবহাওয়াকে তাহলে জলবায়ু বলতে বোঝায় তিরিশ থেকে চল্লিশ বছরের গড় আবহাওয়াকে ক্লাইমেট চেঞ্জ ইজ দি চেঞ্জেস অফ ক্লাইমেট হ্যাঁ ক্লাইমেট চেঞ্জ মানে জলবায়ু পরিবর্তন হচ্ছে জলবায়ুর পরিবর্তন জলবায়ু পরিবর্তন হচ্ছে জলবায়ুর পরিবর্তন অর্থাৎ যখন জলবায়ু পরিবর্তন হয় তখন ওইটাকে আমরা জলবায়ু পরিবর্তন বলে থাকি ওকে আচ্ছা এরপর দেখো যে ইট ইজ এ কমন অ্যাফেয়ার অফ দি ওয়ার্ল্ড অর্থাৎ এটি হচ্ছে পৃথিবীর একটি সাধারণ বিষয় ইট ইজ এ কমন অ্যাফেয়ার অফ দি ওয়ার্ল্ড এটি হচ্ছে পৃথিবীর একটি সাধারণ বিষয় ক্লাইমেট চেঞ্জ ইজ এ সিরিয়াস কনসার্ন অর্থাৎ জলবায়ু পরিবর্তন হচ্ছে একটি মারাত্মক উদ্বিগ্নতা ক্লাইমেট চেঞ্জ ইজ এ সিরিয়াস কনসার্ন জলবায়ু পরিবর্তন হচ্ছে একটি মারাত্মক উদ্বিগ্নতা এই উদ্বিগ্নতাটা কি এটা একটা সমস্যা আর কি ঠিক আছে তো দেখো তোমরা যখন যে কোনো প্যারাগ্রাফ পড়ো এখানে শুধু প্রবলেম প্রবলেম ট্রাবল প্রবলেম এই সমস্ত কথা দিয়ে অনেকে কিন্তু প্যারাগ্রাফ শেষ দিয়ে দেয় তো এখানে এখন প্রবলেম বা ট্রাভেলের থেকে এখন স্মার্ট শব্দ হচ্ছে কনসার্ন হ্যাঁ যার শব্দ যার বাংলা অর্থ হচ্ছে উদ্বিগ্নতা হ্যাঁ এটা স্মার্টলি কিন্তু এখন ব্যবহৃত হয় ইট ইজ ইনক্রিজিং ডে বাই ডে এটি দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে ইট ইজ ইনক্রিজিং ডে বাই ডে দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে ইট ক্রিয়েটস আদার কনসান্স টু ইট ক্রিয়েটস আদার কনসার্নস টু এটি অন্যান্য উদ্বিগ্নতাও সৃষ্টি করে ওকে আচ্ছা এরপর দেখো যে অলমোস্ট এভরিডে প্রায় প্রতিদিন উই ফাইট নিউজ আমরা সংবাদ খুঁজে পাই ইন দি নিউজ পেপার অর্থাৎ সংবাদপত্রে অ্যাবাউট দ্য ব্যাড ইফেক্টস কী সম্পর্কে ব্যাড ইফেক্টস মানে খারাপ প্রতিক্রিয়া সম্পর্কে অফ ক্লাইমেট চেঞ্জ অর্থাৎ জলবায়ু পরিবর্তনের খারাপ প্রতিক্রিয়া সম্পর্কে আমরা প্রতিদিন প্রায় প্রতিদিন সংবাদপত্রে সংবাদ খুঁজে পাই ক্লাইমেট চেঞ্জ ইজ নট অনলি এ ন্যাশনাল কনসার্ন অর্থাৎ জলবায়ু পরিবর্ত পরিবর্তন শুধু একটা জাতীয় বিষয় নয় বাট অলসো এ গ্লোবাল কনসার্ন বাট অলসো এ গ্লোবাল কনসার্ন এটা বৈশ্বিক বিষয়ও বটে দি হোল ওয়ার্ল্ড ইজ ব্লেসড উইথ ক্লাইমেট চেঞ্জ অর্থাৎ পুরো পৃথিবী জলবায়ু পরিবর্তনে নিমজ্জিত বা জর্জরিত দেয়ার আর ম্যানি রিজনস অফ ক্লাইমেট চেঞ্জ হ্যাঁ জলবায়ু পরিবর্তন জন্য অনেকগুলো কারণ রয়েছে বাট ক্লাইমেট চেঞ্জ হ্যাপেনিং বাই ম্যান অ্যান্ড ন্যাচার কিন্তু জলবায়ু পরিবর্তন ঘটছে মানুষ এবং প্রকৃতির দ্বারা মানুষ এবং প্রকৃতির দ্বারা এভিডে মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ আর বার্নিং ওয়েল কোল অ্যান্ড আদার ফুয়েলস অর্থাৎ প্রতিদিন কলকারখানাগুলো পোড়াচ্ছে তেল কয়লা এবং অন্যান্য জ্বালানি ওয়াইল বার্নিং দিস ফুয়েলস যখন এই সমস্ত জ্বালানিগুলো পোড়ানো হয় দে ক্রিয়েট আ লট অফ ব্ল্যাক স্মোক তারা প্রচুর পরিমাণে কালো ধোয়া সৃষ্টি করে ব্ল্যাক স্মোক পলিউটস আওয়ার এয়ার কালো ধোয়া আমাদের বাতাসকে দূষিত করে ব্ল্যাক স্মোক মানে হচ্ছে কালো ধোয়া পলিউট আওয়ার এয়ার আমাদের বাতাসকে দূষিত করে দি অ্যামাউন্ট অফ কার্বন ডাইঅক্সাইড ইজ ইনক্রিজিং ডে বাই ডে হ্যাঁ অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে দি ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্টেস আর ডাইরেক্টলি থ্রন ইন্টু দ্য রিভার কলকারখানার যে বজ্র পদার্থ সেগুলো সরাসরি নদীতে ফেলা হচ্ছে অ্যাস এ রেজাল্ট এর ফলে দি ওয়াটার অফ দ্য রিভার ইজ বিং পলিউটেড অ্যান্ড ফিশেস আর ডাইং এর ফলে যে নদীর যে পানি সেগুলো দূষিত হয় বা দূষিত হচ্ছে অ্যান্ড এবং ফিশেস আর ডাইং এবং মাছগুলো মরছে উই আর কাটিং ডাউন ট্রিস র্যান্ডমলি আমরা মাত্রাতিরিক্ত হারে আমরা অতিরিক্ত হারে গাছপালা কাটছি অ্যাস রেজাল্ট এর ফলে আবার ফরেস্ট ল্যান্ডস আর শ্রিঙ্কিং ডে বাই ডে এর ফলে আমাদের বনভূমিগুলো ধীরে ধীরে সংকীর্ণ হয়ে যাচ্ছে রেজাল্ট ফ্লাট সাইক্লোন সিডোর অ্যান্ড আদার ন্যাচারাল ক্লাইমেটিস আর হ্যাপিনিং ডে বাই ডে এর ফলে বন্যা সাইক্লোন সিডোর এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগগুলো ঘটছে দিনে দিনে শিরোর হচ্ছে একটি ঝড়ের নাম যার বাংলা হচ্ছে চোখ শিরোর একটা ঝড়ের নাম এটা একটা ঝড় বুঝে কিন্তু এটা বাংলা হচ্ছে কি চোখ ওকে আচ্ছা এরপর দেখো ইন মস্ট কেসেস ইন মস্ট কেসেস অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রে ম্যান ইজ রেসপন্সিবল ফর ক্লাইমেট চেঞ্জ বেশিরভাগ ক্ষেত্রে মানুষ হচ্ছে জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী ক্লাইমেট ক্লাইমেট চেঞ্জ ডাজ নট ক্লাইমেট চেঞ্জ ডাজ নট ব্রিঙ্ক অ্যাবাউট এ গুড রেজাল্ট ইন আওয়ার লাইফ অর্থাৎ জলবায়ু পরিবর্তন আমাদের জীবনে ভালো কিছু বয়ে নিয়ে আসে না অ্যাস এ রেজাল্ট অফ ক্লাইমেট চেঞ্জ দ্য সি লেভেল ইজ রাইজিং ডে বাই ডে জলবায়ু পরিবর্তনের ফলে সমুদ্রের স্তর ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে আইস ইজ মেল্টিং বরফ গলে পড়ছে ইফ ইট ইজ গোয়িং অন কন্টিনিউয়াসলি যদি এটি এভাবেই চলতে থাকে আওয়ার ল্যান্ডস উইল বি টার্ন ইন্টু ডিজার্ট আমাদের ভূমি মরুভূমিতে রূপান্তরিত হবে সো উই শুড বি কনসিয়াস ইন দিস রিগার্ড তাই আমাদের এ বিষয়ে সচেতন হতে হবে উই হ্যাভ টু ওয়ার্ক হাট উইথ ওয়ার্ল্ড কমিউনিটি টু সলভ ক্লাইমেট চেঞ্জ উই হ্যাভ টু ওয়ার্ক হাট উইথ ওয়ার্ল্ড কমিউনিটি আমাদের অবশ্যই ওয়ার্ল্ড কমিউনিটি বিশ্ব সম্প্রদায়ের সাথে একযোগে কাজ করতে হবে বা বিশ্ব সম্প্রদায়ের সাথে কাজ করতে হবে কেন কাজ করতে হবে টু সলভ ক্লাইমেট চেঞ্জ জলবায়ু পরিবর্তন সমাধান করতে তো এটাই ছিল তোমাদের জন্য ক্লাইমেট চেঞ্জ প্যারাগ্রাফটা যেটা অত্যন্ত এটার ভাষা অত্যন্ত সহজ সুন্দর এবং সাবলীল হ্যাঁ এখানে আমি সহজ সহজ ওয়ার্ডগুলো ইউজ করেছি যাতে তুমি খুব সহজে এটা তুমি আয়ত্ত করে দিতে পারো হয়তো বা ভিডিওটা প্রথম দেখায় আয়ত্ত হবে না কিন্তু দুই থেকে তিনবার দেখার ফলে কিন্তু তোমার এই বিরোধটা আয়ত্ত হয়ে যাবে তোমার মুখস্থ করতে হবে তবে মনোযোগ দিয়ে বিরোধটাকে দেখতে হবে তুমি যদি মনোযোগ দিয়ে বিরোটকে দেখো তাহলে অবশ্যই আমি বিশ্বাস করি যে এটা তোমার মুখস্থ হয়ে যাবে ঠিক আছে একবারে না হলে তিনবার বিরোধটা দেখবা ঠিক আছে তিনবার বিরোধ দেখার পরে অবশ্যই কিন্তু এটা তোমার মুখস্থ হবে আমি আশাবাদী ঠিক আছে হ্যাঁ এবং পাশাপাশি যদি তুমি নোটটা করে নিতে পারো আর যদি পিডিএফ ফাইলটা তোমার প্রয়োজন হয় সেক্ষেত্রে তুমি কমেন্টের মাধ্যমে আমাকে বলতে পারো কমেন্টে বললেই দেবো তাছাড়া কিন্তু আমি দিচ্ছি না কমেন্টে যখন বলবা যে আমার এই পিডিএফ ফাইলটা দরকার তখন আমি এটা তোমাকে এটা লিঙ্ক দিয়ে দেবো ড্রাইভের লিঙ্ক কারণ আমার সমস্ত পিডিএফ ফাইলগুলো জরুরি ফাইলগুলো আমি সব সমস্ত ফাইলগুলো আমি ড্রাইভে সেভ করি তো ওই ড্রাইভের লিঙ্কটা আমি তোমাকে দিয়ে দেবো তুমি ওখান থেকে জাস্ট ডাউনলোড করে দিতে পারবা তো এই ছিল আজকের আলোচনা আগামীতে কথা বলবে অন্য কোনো টপিক নিয়ে সেই পর্যন্ত সময় ভালো থাকবে সুস্থ থাকবে শুনে থাকবে টাটা আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ